আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নারীরা যে 15টি কারণে নামাজ পড়েও জাহান্নামে যাবে বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন, রোজা রেখেও জাহান্নামে যাবেন, যত নেক আমল করেন জাহান্নামে যাবেন যদি এই 15টি কাজ করেন। অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা 4টি কাজ করে জান্নাত লাভ করতে পারবে। এর মধ্যে 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 2 কাজ হলো রমজান মাসে রোজা পালন করা। 3 হলো সতীত্বের হেফাজত করা। 4 কাজ হলো স্বামীর খেদমত করা, স্বামীকে খুশি করা, স্বামীর কথা মতো চলা। যদি এই 4টি কাজ করতে পারেন, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজেই বলেছেন, সাবধান মা বোনেরা, 15টি কাজ কখনোই করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তার মধ্যে 1 হলো নামাজ ছেড়ে দেয়া, বিশেষ করে ফজরের নামাজ। মা বোনেরা অনেকেই আছে যারা 4 নামাজ পড়ে ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। এরকম অনেক মহিলা আছে। আপনারা সাবধান হয়ে যান। আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন, আপনাকে 5 নামাজ আদায় করতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। ফজরের 2 সুন্নত নামাজ গোটা দুনিয়ার থেকে উত্তম, সুবহানাল্লাহ। 2 হলো যাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টাকার যেমন যাকাত আছে স্বর্ণেরও তেমনি যাকাত আছে। অনেক মহিলারা আছে 10 ভরি, 15 ভরি, 20 ভরি, 40 ভরি ঘরে স্বর্ণ আছে, কিন্তু যাকাত দিচ্ছেন না। যার 7.5 ভরি স্বর্ণ আছে তাকে যাকাত দিতে হবে। আর যাকাত দিতে না পারলে এই স্বর্ণগুলো কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন, এমন একদিন আসবে সেদিন তোমার এই সঞ্চিত ধনগুলোকে আগুনে জ্বালিয়ে পিঠের উপরে ছুঁড়ে মারা হবে আর বলা হবে, স্বাদ গ্রহণ করো, মজা চাখো, এই তো তোমার সেই ধন যা যাকাত তুমি দাওনি। তাই মা বোনেরা, আপনারা স্বর্ণ আছে আর আপনি মনে করেন যে স্বামী যাকাত দিলেই চলবে, তাহলে আপনি ভুল। স্বামীর যাকাতে কিন্তু আপনার আদায় হবে না, আপনাকেও যাকাত দিতে হবে। যদি আপনার উপর যাকাত ফরজ হয় আপনাকেই দিতে হবে, না হলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। 3, গোসল ফরজ হলে অলসতার কারণে ঠিকমতো গোসল করে না আর এর কারণে নামাজ পর্যন্ত পড়ে না, নামাজের সময় পর্যন্ত চলে যায়। এরকম অনেক মহিলা রয়েছে, রাত্রিবেলা স্বামীর সাথে মিলন করেছে কিন্তু ফজরের সময় সে জাগলো না, দেরি করে ঘুম থেকে উঠে, এতে তার ফজরের নামাজ কাজা হয়ে যায়। আর এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নেবেন। 4, অনেক মেয়ে আছে যারা নেল পলিশ ব্যবহার করেন, সাবধান, নেল পলিশ লাগাবেন না। যে সমস্ত মা বোনেরা আঙুলের মধ্যে নেল পলিশ ব্যবহার করেন, এদের উজু হয় না, এদের গোসল হয় না, এদের নামাজ হয় না। এই সমস্ত মেয়েদের মরতে দেরি কিন্তু জাহান্নামে যেতে দেরি নেই। সাবধান, এই যৌবন কিন্তু তোমার আসল সম্পত্তি নয়, এই যৌবন কিন্তু তোমার চিরস্থায়ী নয়, একদিন কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। একটু চিন্তা করো হে বোন, তোমার রূপ কমবে না, যৌবনও কমবে না, সুন্দরও কমবে না যদি তুমি নীল পলিশ না ব্যবহার করো। তাই সাবধান, আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, আল্লাহর হুকুমগুলো পালন করো, তাহলে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নেই। 5, বেপর্দায় চলা। অনেক মেয়ে আছে যারা বেপর্দায় চলে, মুখ খুলে চুল খুলে চলে। হে বোন, আপনার চুলগুলো যতগুলো মানুষ দেখবে, যতগুলো গুনাহ হবে, সবগুলো গুনাহ আপনার আমল নামার মধ্যে জমা হবে। শুধু আপনি গুনাহ করছেন না, আপনাকে দেখে যেগুলো পুরুষ জাহান্নামী হবে, যতটা গুনাহ করেছেন প্রত্যেকটা গুনার অংশ আপনিও পাবেন। যদি কোনো মানুষ নেক আমল করে
তার আমল দেখে যদি অন্য কেউ আমল করে, সে নিজে যেমন সওয়াব পাবে, ওই অন্য লোকটা আমল করলে ওইখান থেকেও একটা অংশ সে পাবে। আবার যখন কোনো মানুষ গুনাহ করে, এই গুনাহ অন্য মানুষ যদি তার কারণে করে, তাহলে তার গুনার একটা অংশ আপনার উপরে আসে। তাই বেপর্দা হয়ে চলবেন না, আল্লাহর জাহান্নামকে ভয় করুন। আপনার এই চুলগুলো কিন্তু আপনাকে সাপ হয়ে কামড়াবে। অথচ দুনিয়ার সাপকে এত ভয় পান, এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70-99টি সাপ হবে, এত ভয়ঙ্কর। বিশ্বনবী বলেন, ওই সাপের এক ফোঁটা লালা যদি দুনিয়ায় পড়ত, তাহলে পৃথিবীটা বিষে তামা হয়ে যেত, কোনো কিছু জন্ম নিত না। ওই সাপের কামড় কি আপনারা সহ্য করতে পারবেন? তখন তো আপনাকে কেউ বাঁচাবে না। ভালোবেসে আপনি যে এত সাজগোজ করছেন, ওই দিন তো তাকে পাওয়া যাবে না। নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু নারী হবে যারা উটের পিঠের মতো খোপা বাঁধবে, হেলে দুলে চলবে, পুরুষদের আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তারা এমন কাপড় পরবে, মনে হবে যে তারা উলঙ্গ হয়ে আছে। এই জন্যই বলছি, হে মা বোনেরা, সাবধান, এরকম কোনো কাপড় পরিধান করবেন না যাতে আপনার দেহের কোনো অঙ্গ দেখা যায়। নবীজি বলেন, সেই সব মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতে সুঘ্রাণ 500 বছর রাস্তার দূর থেকে। অতপর এই মহিলাগুলো জান্নাতের সুঘ্রাণও পাবে না। এরপরে বিশ্বনবী বলেন, কৃপণতা। মহিলাদের মধ্যে অনেকেই আছে অনেক কৃপণ, আল্লাহ তাদের অনেক সম্পত্তি দিয়েছেন কিন্তু তারা দান করে না। অথচ বিশ্বনবী বলেন, দানকারীরা আল্লাহর নিকটতম, জান্নাতের নিকটতম, মানুষের নিকটতম, ঠিক জাহান্নাম থেকে দূরে। আর যারা দান করে না, তারা আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। সাবধান, কৃপণতা করবেন না। যে সমস্ত মহিলাগুলো কৃপণ, তারা সকলেই জাহান্নামে যাবে। 8 নম্বর, বিশ্বনবী বলেন, বিধর্মীদের কালচার যারা গ্রহণ করে, যারা বিধর্মীদের কালচার মোতাবেক চলে, তারা জাহান্নামী হবে। আজকে আমাদের মা বোনেরা বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কালচার বেশি গ্রহণ করছে, ইন্ডিয়ান অর্থাৎ মুশরিকদের কালচার গ্রহণ করছে। হিন্দুরা যে জামা পরে, এই জামা পরতে চায়। হিন্দুরা যে জুতা পরে, এই জুতা পরতে চায়। এদেরকে আদর্শ মানবেন না, আদর্শ মানবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে। আপনার আদর্শ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, আপনার আদর্শ হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহু। এদেরকে আদর্শ মানেন, এদের সাথে হাশর হবে। 9 নম্বর, অহংকার করা। অহংকার করা যাবে না, সাবধান। একটু সুন্দরী হলে এত অহংকার, তার কাছে কেউ কথা বলতে পারে না। এই রূপ, এই সৌন্দর্য ঠোকাই খাবে, মনে রাখবেন। আপনার মতো কত সুন্দরী মেয়েরা, যাদের জন্য রাজা বাদশারা পাগল ছিল, মাটির সাথে মিশে গেছে, পোকামাকড়ের খাদ্যে রূপান্তরিত হয়েছে। এত অহংকার করেন, এই রূপ আপনার থাকবে না। সাবধান করে দিচ্ছি, আপনার মঙ্গলের জন্যই বলছি। বিশ্বনবী বলেন, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে ঢুকতে পারবে না। হে বোন, সবাইকেই তো আল্লাহ তাআলা বানিয়েছেন, তাহলে আপনি অহংকার করার কে? 10 নম্বর, স্বামীর অকৃতজ্ঞ হয়েও না। যেসব নারীরা স্বামীর অকৃতজ্ঞ করে, তারা জাহান্নামে যাবে। সাবধান, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন, স্বামীকে ভালোবাসা দেবেন এবং স্বামীকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন। পরিপাটি হয়ে স্বামীর সামনে গিয়ে উপস্থিত হবেন, স্বামীর মন যেন খুশি হয় ওই রকম কাজ করবেন। 11 নম্বর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা কখনোই বলবেন না। মিথ্যা কথা যারা বলে অবশ্যই জাহান্নামে যাবে, যারা মিথ্যা কথা বলে তারা কখনোই জান্নাতে ঢুকতে পারে না। মন্দ নামে ডাকা কখনো কাউকে ব্যঙ্গ করে ডাকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান হে ইমানদার নেক পুরুষেরা, একে অপরকে ভর্ৎসনা করো না, মন্দ নামে ডেকো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। সাবধান, মন্দ নামে ডাকলে যদি এই অবস্থায় তোমার মৃত্যু হয়, তাহলে জাহান্নামে প্রবেশ করবে।
এরপরে গীবতের কথা বলা হয়েছে। গীবত করা যাবে না, যারা গীবত করে মৃত মায়ের গোশত খাবার সমান তুলনা করা হয়েছে তাদের। মা বোনেরা সাবধান, কখনো গীবত করবেন না, নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, এরপরে পর্দায় চলবেন। যদি আপনি এই কাজগুলো করেন আর এই 15টি কাজ যদি পরিহার করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবে। দেহের মধ্যে উল্কি আঁকবেন না, কখনো ভ্রুপ্লাগ করবেন না, কপালে টিপ দেবেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন। তাহলেই আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাফ করে দিন এবং জান্নাতি করে দিন। আমিন।